হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমার ইউটিউবের সেকেন্ড পেমেন্ট আমাতে পেলাম। তো বন্ধুরা, ইউটিউব থেকে আমাকে কত টাকা সেন্ড করলো এবং কোন ব্যাংকের মাধ্যমে আমি টাকাটা উইথড্র দিয়েছি, সবকিছুই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পরিষ্কারভাবে বলার চেষ্টা করবো। এবং যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, ফার্স্টলি আমি আপনাদেরকে দেখাই যে ইউটিউব থেকে টাকা সেন্ড করার আগে কোন মেইলটা আপনাদেরকে সেন্ড করে। তো বন্ধুরা, আমার যেহেতু একটা মোবাইল রয়েছে, মোবাইল দিয়ে ভিডিও করছি, সেহেতু আমি ল্যাপটপটা হাতে নিয়ে আমি আপনাদেরকে মেইলটা পড়ে শোনাচ্ছি। তো দেখুন, এখানে মেইলের স্ক্রিনশটটা কিন্তু আমি এই ডিসপ্লের উপরে দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। তো আমি মেইলটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো এখানে মেইলটা কিন্তু আসছে গুগল অ্যাডসেন্স থেকে। তো এখানে লেখা রয়েছে সিকিউর রিসেন্ট পেমেন্ট এবং উই সেন্ড এ পেমেন্ট ফর ইউর অ্যাডসেন্স, অর্থাৎ আমার অ্যাডসেন্সের নাম্বার দিয়ে এখানে দিয়ে দিয়েছে যে আমার অ্যাডসেন্সে কিন্তু ওরা অলরেডি টাকাটা দিয়ে দিয়েছে, অর্থাৎ ইউটিউব থেকে কিন্তু মূলত টাকাটা সেন্ড করে দিয়েছে। এখানে নিচে কিন্তু লেখা রয়েছে পরিষ্কারভাবে, ইউটিউব হ্যাভ নট রিসিভ ইউর পেমেন্ট উইদিন 5 business days, অর্থাৎ আপনি যদি 5 দিনের ভিতরে আপনার টাকাটা না পান তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাংকে যোগাযোগ করার কথা বলছে এখানে মূলত। অর্থাৎ ইউটিউব থেকে টাকা কিন্তু ব্যাংকে মূলত সেন্ড করে দিয়েছে এবং ব্যাংকে যদি 5 দিনের ভিতরে যদি অ্যাকাউন্টে না ঢোকে এক্ষেত্রে কিন্তু ব্যাংকে যোগাযোগ করার কথা বলছে, অর্থাৎ ইউটিউব থেকে কিন্তু টাকাটা সেন্ড করে দিয়েছে। তো দেখুন, এই মেইলটা আসছে কিন্তু এখান থেকে ফেব্রুয়ারির 21 তারিখে, অর্থাৎ 21 তারিখ তাহলে আপনার 26 তারিখের ভিতরে টাকাটা দেওয়ার কথা। তো ফার্স্ট পেমেন্টটা যখন আমি পেয়েছিলাম তখন কিন্তু মূলত 5 দিনের ভিতরে টাকাটা দিয়ে দিয়েছিল, এবার কিন্তু আমি 5 দিনের ভিতরে টাকাটা হাতে পাইনি। তো সেক্ষেত্রে কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে 5 দিনের ভিতরে যদি আপনি টাকাটা হাতে না পান সেক্ষেত্রে ব্যাংকের সাথে যোগাযোগ করার কথা। তো আমি ব্যাংকের নিকটস্থ একটা শাখায় গিয়ে যোগাযোগ করলাম। তো তারা বললো যে তারা এই ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, তো তারা বললো যে ওদের যে আপনার যে কাস্টমার কেয়ার নাম্বার আছে সেই নাম্বারে ফোন দেওয়া হবে। তো যখন আমি কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিলাম তখন তারা বললো যে যারা ইউটিউবের কাজ করে অথবা যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের পেমেন্টটা হোল্ডে রয়েছে, অর্থাৎ এই পেমেন্টটা কিছুদিনের ভিতরে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো সেক্ষেত্রে আমি কিছুটা নিশ্চিত হলাম যে হ্যাঁ, পেমেন্টটা আসছে কিন্তু এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে পারেনি। তো তারপরে দেখুন, আমি আপনাদেরকে আরেকটা স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি যে এই টাকাটা কিন্তু ঢুকলো 2 তারিখে, অর্থাৎ আপনার টাকা ঢোকার কথা 26 তারিখে বা 27 তারিখে ঢোকার কথা ছিল সেখানে 2 তারিখে ঢুকলো, অর্থাৎ 3-4 দিন দেরি করে কিন্তু টাকাটা ঢুকলো। তো এইখানে দেখুন কি SMS আসলো, সেটা সেই SMS-টাও কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দিয়ে দেবো, যেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো এখানে আসছে, ডিয়ার স্যার, ইউর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া ক্রেডিটেড বাই 9,964 টাকা, আমার অর্থাৎ আমার এই ডাচ বাংলা ব্যাংকে কিন্তু আমার এই টাকাটা ঢুকছে। তো এই 9,964 টাকা কত ডলারের জন্য দিল, এই 9,964 টাকা কিন্তু 118 ডলারের জন্য দিয়েছে, অর্থাৎ তাহলে 1 ডলারের জন্য কত টাকা করে সেন্ড করেছে সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য সর্বপ্রথম আমি 9,964 টাকা ক্যালকুলেটারে উঠাচ্ছি, 9,964 টাকা উঠলাম, 64 টাকা উঠিয়ে এটা ভাগ দেবো 118 ডলার দিয়ে, অর্থাৎ 118 ডলার কিন্তু মূলত গুগল থেকে সেন্ড করেছে। তাহলে দেখুন, ক্যালকুলেট করে আসছে 84.44, অর্থাৎ 84 টাকা করে কিন্তু গুগল থেকে পে করেছে। স্ক্রিনশটে দেখুন, আমি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে 9,500 টাকা অলরেডি তুলেছি এবং সেই টাকাটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে মূলত পেমেন্টটা আমি পেয়েছি কিনা হাতে। টাকাটা কিন্তু আমি অলরেডি উইথড্র দিয়ে ফেলেছি। তো এই টাকাটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই টাকাটা কিন্তু অলরেডি উইথড্র দেওয়া হয়ে গিয়েছে। তো এই টাকাটা কিন্তু আমি আপনাদেরকে গুনে দেখাচ্ছি দরকার হলে, দেখুন এখানে কিন্তু 9,500 টাকা আছে, অর্থাৎ 9,500 টাকা কিন্তু আমি ব্যাংক থেকে উইথড্র দিয়েছি। এই ছিল কিন্তু পুরো ভিডিওটা, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে ফুল পেমেন্ট প্রুফটা দেখালাম, এইভাবে কিন্তু মূলত গুগল থেকে টাকাটা আমাদেরকে সেন্ড করে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন।